আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে আছেন দেশটিভির সাথে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রাহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় হল মাহের রমাদানে বরকত লাভের উপায়। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা আতিকুর রহমান জাফরীর সাহেব প্রভাষক দারুন নাজার Siddiqueya Madrasa টাঙ্গাইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন হসরা ماہ রমাদানের যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব বরকত লাভের উপায় আমরা কিন্তু মাহের রমাদানের শেষ দশকে চলে এসেছি অলরেডি এজন্য আমাদেরকে মাহের অমাদান যেহেতু শেষের দিকে কিভাবে বেশি পরিমাণে বরকত লাভ করা যায় কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় এই বিষয়গুলো আমাদেরকে একটু বেশি বেশি লক্ষ্য রাখা উচিত তাহলে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে আমরা মাহের অমাদানে সবচেয়ে বেশি পরিমাণে বরকত লাভ করতে পারি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহাদয়কে সুন্দর একটি প্রশ্ন করার জন্য তো

সম্মানিত উপস্থাপক মহাদয়ের প্রশ্ন ছিল যে কিভাবে আমরা রমজানে বরকত লাভ করতে পারি আসলে রমজানই হচ্ছে পুরাটাই বরকত রব্বুল আলমিন রমাতংকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে পুরা রমজানকে নবী করিম সাল্লাম তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম দশকে হচ্ছে রহমত দ্বিতীয় ভাগে হচ্ছে মাঘফেরাত এবং তৃতীয় ভাগে হচ্ছে নাজাদ অর্থাৎ জাহান্নাম থেকে রব্বুল আলামিন মাফ করে তাদেরকে জান্নাতের ফসল করে দিবে এখন যদি আমরা রমজানে বরকত পেতে চাই রমজানে যদি আমরা শান্তি পেতে চাই রমজান মাসে যদি সত্যিকারের অর্থেই যদি আল্লাহর বাড়াকে পেতে চাই তবে আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে সদা সর্বদা ভয় করতে হবে কেননা রমজান এসেছে মানুষকে মামিন বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ কিন্তু শেষের দিকে বলেছেন না আল্লাহ আমি রমাদন এই জন্য দিয়েছি যে মানুষ যাতে তাকুয়াবান হতে পারে মানুষ যাতে পরহেজগার হতে পারে মানুষ যাতে আল্লাহ হতে পারে আর এই জন্যই আল্লাহ সবাহ রমাত রমাদন মাসকে আমাদের জন্য প্রেজেন্টেশন করেছেন এজন্য সর্বোপরি কথা হচ্ছে আমরা যদি রমাদান কারিমে বরকত পেতে চাই শান্তি পেতে চাই আল্লাহর বারাকা পেতে চাই তাহলে এক নাম্বার হচ্ছে অবশ্যই আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে আমরা দেখি যে কেমন রমজান মাসে ভয় করা হয় দুটি আমলের ব্যাপার আমি পেয়েছি হাদিসে পাকের ভিতরে আমি দুটি আমলের কথা পেয়েছি দুটা আমলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন একটি আমলের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমী সরাসরি বলেছেন যে এটা হচ্ছে আমার জন্য অর্থাৎ হজ আমার জন্য কর আর দ্বিতীয় একটা আমলের কথা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে হাদিস কদসির ভিতরে আল্লাহর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলতেছেন আর সৌমুলিবি রোজা হচ্ছে আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ তালা দিব তার মানে আমরা দুটা আমলের ক্ষেত্রে পেলাম এক হচ্ছে হাজ আর একটা হচ্ছে রমাদন অন্য যত আমলের কথা আছে সকল আমলের ক্ষেত্রে একেবারে সব কিছু মিলিয়ে বলা হয়েছে যে সব আমল হবে আল্লাহর জন্য কিন্তু শুধুমাত্র কেবলমাত্র দুটি আমলের ক্ষেত্রে ভিন্নতর বেলাপ এক হচ্ছে হজের ব্যাপারে আর একটা হচ্ছে রমাদানের ব্যাপারে এই রমাদান আল্লাহর জন্যই করা হয় কেননা যখন আমরা ইফতারিতে বসি ইফতারিতে বসার সময় হাজার রকমের অনেক রকমের খাবার আমাদের সামনে দেওয়া থাকে কিন্তু আমরা কিন্তু ওই সময় খাবার খাই না আল্লাহর ভয়ে আমরা খাবার খাই না আবার অনেক সময় দেখা যায় যখন আমরা ওয়াশরুমে অজু করতে যাই গোসল করতে যাই ইচ্ছা করলে কিন্তু আমরা সেখান থেকে পানি খেতে পারি কিন্তু আমরা কেন খাই না করি।। যখন কোন মানুষ মাহের রমাদানের রোজা পালন করছে তখন শুধু রোজাটাই মানুষ আল্লাহর জন্য রাখে পৃথিবীতে অনেক এবাজাত রয়েছে যতগুলো এবাজাত রয়েছে হজ বলেন নামাজ বলেন ওমরা বলেন এক কথা দান সাদাকা জাকাত সব কিছু মানুষ মানুষকে দেখানোর জন্য চাইলেও করতে পারে কিন্তু মাহের মাদানের রোজা তো মানুষকে দেখানোর জন্য রাখা যায় না কারণ মানুষকে দেখানোর জন্য যারা রোজা রাখার পরিকল্পনা করে তারা তো চাইলে গোপনে খেয়ে নিতে পারে তাহলে তার রোজা হলো না জি অর্থাৎ একমাত্র রোজাই হচ্ছে সেই এবাদত যেটা গোপনে ভেঙে ফেলার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয় আল্লাহর বান্দারা কোনো কিছু খেয়ে ফেলছেন না যে চমৎকার একটা বিষয় আরো সুন্দর বিষয় আপনার কাছে আরেকটি বিষয় আমার জানতে চাওয়ার বিষয় হলো মাহের রমাদানে বিশেষ করে মা বোনদের কাজের চাপটা একটু বেশি বেড়ে যায় জি সাহারি তৈরি করা ইফতার তৈরি করা এই সময়ে তারা কাজের মধ্যে থাকেন তো ছেলেরা যেহেতু অফিস আগে আগে ছুটি হয়ে যায় এর বাসায় থাকেন অবসর পান এবার বন্দেগী করার সুযোগ পান তারা রাতের বেলা বেশি করে নামাজ আদায় করতে পারেন তারা কে আমল লাইল পড়েন কিন্তু দেখা যায় যে আপনার মা বোনেরা এই রান্না অন্যান্য সংসারের কাজ এগুলোর কারণে রাতের বেলা শরীর ক্লান্ত থাকে তারা খুব বেশি ইবাদত করার সুযোগ অনেক সময় পেয়ে ওঠেন না তো অবস্থায় মা বোনেরা যারা আমাদেরকে দেখছেন তারা কোন কোন আমল করলে বেশি বেশি বারাকা অর্জন করতে পারবেন চমৎকার প্রশ্ন করেছেন মা বোনেরা যেহেতু ব্যস্ত থাকে বেশি কারণ তাদের রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতে হয় বাড়ির কাজ করতে হয় অন্যান্য কাজ করতে হয় তো এক্ষেত্রে মা বোনেরা মা বোনদের জন্য আমি কয়েকটা আমল সাজেস্ট করব তার ভিতরে এক নম্বর হচ্ছে প্রতিনিয়ত এই রমাদান মাসে প্রতিনিয়ত যাতে সময় যাতে ইস্তাকফার করা হয় সব সময় যাতে তওবা করা হয় এবং ইস্তেকাফারের সাথে যাতে থাকা হয় সে কাজ করছে সেই সময়ে যেন পরে আস্তা সে খাবার পরিবেশন করছে সেই সময় যাতে বলে আস্তা ও ফেরুল্লাহ সে একটি কাজ ঘরের কাজ করছে কিংবা বিছানা গোছাচ্ছে সেই সময় যাতে পরে আস্তা ও ফেরুল্লাহ সে রান্নাবান্না করছে সেই সময় যাতে পরে আস্তা ও সে ডাউল রান্না করছে সেই সময় যাতে পরে আস্তা কফেরলা মানে আল্লাহ আমাকে ক্ষমা করুন জি এই আমলটা করতে পারে এটা গেলো এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে রমাদান মাসে কিন্তু পুরাপুরি একটা সময় থাকে তাহাজ্যতের পরা কারণ তাহাজ্যতের রমজানের দশটি স্পেশাল আমল রয়েছে তার ভিতরে একটা হচ্ছে তাহাজ্যতের সলাদ আদায় করা এ ব্যাপারে নবী করিম সাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যারা তাহাজ্যতের নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলমী তাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবে সোহান এজন্য তারা তাহাজের সলাদ আদায় করতে পারে যেহেতু তাদেরকে উঠতেই হয় তিনটার দিকে দুটার দিকে উঠতেই হয় খাবার রান্না বান্না করার জন্য এবং পরিবেশন করার জন্য সেহেতু তারা আগে যেহেতু উঠলই ওঠার কারণে তারা উজুটা করে নিল বাস উজুটা করে দুরাকাত নামাজ পড়লো এটা দুই নাম্বার মা বোনেরা তার কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করে সলাতের মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে জিক্টের মাধ্যমে ইবাদত করে বেশি বেশি বারাকা অর্জন করতে পারে মহতারাম চমৎকার আলোচনার জন্য মোবারকবাদ আপনাকে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় মাহের রমাদান ব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ব্রেকের পরে আবারও আলোচনা নিয়ে ফিরব ইনশাআল্লাহ আল্লাহ কোথাও যাবেন না সঙ্গেই থাকুন ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল আমরা আজকে আলোচনা করছিলাম মাহের রমাদানে কিভাবে বেশি পরিমাণে বরকত লাভ করতে পারি সে বিষয়ে চলুন বাকি আলোচনা শুনবো ইনশাল্লাহ মাস্টারাম মা বোনদের বরকত উপায়ে লাভ সম্পর্কে আমরা দ্বিতীয় বিষয়টির কথা বলছিলাম যে রান্না করবার আগে একটু সময় নিয়ে ধীর স্থিরতার সাথে তাহাজের নামাজ আদায় করে না পরবর্তীতে আমার মা বোনেরা বেশি বরকত লাভের উদ্দেশ্যে মাহের রমাদানে আর কি কি আমল করতে পারেন আরেকটা হচ্ছে মা বোনেরা দান সৎগার প্রতি গুরুত্ব দিতে পারে কারণ এটা হচ্ছে অতীব জরুরি একটি আমল এজন্য মা বোনেরা ইচ্ছা করলে তাদের স্বামীর কাছ থেকে কিছু টাকা অনেক সময় গচ্ছিত রাখে তো তারাও দান সদ্গার ভিতরে অ্যাড হলো তারাও দান সদ্গা করলো যেহেতু রমাদান মাস বরকতের মাস রমাদান মাস হেদায়তের মাস রমাদন মাস সবচাইতে গুরুত্বপূর্ণ মাস বারোটি মাসের ভিতরে এজন্য রমাদান মাসের ভিতরে তারা দান সদ্গা করতে পারে কেননা রমজান মাসে কেউ যদি এক টাকা দান করে সত্তর থেকে সাতশো পর্যন্ত এটি বাড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লাহামিন কোরআনুল কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন বিহইর হিসাব আল্লাহ হিসাব ছাড়া দান করবেন এজন্য মা বোনেরা ইচ্ছা করলে তার দান সদ্গা করতে পারে অন্তত প্রত্যেক দিন কিছু না কিছু হলেও তারা যাতে দান করে গরিব মিসকিনদেরকে দান করে এটা গেল তিন নম্বর আর চার নম্বর হচ্ছে মা বোনেরা যে আমলটা করবে সেটা হচ্ছে চার নম্বর মা বোনেরা যেই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবে সেটা হচ্ছে জিকি রাজগার বেশি বেশি পরিমাণে জিকি রাজগার করতে হবে অত্যাধিক পরিমাণে জিকি রাজগার করতে হবে কেননা বিশ্বর বিসাল্ল্লা আলিয়ালসাল্লাম চারটি চারটি আমলের কথা বলেছেন যে এই চারটি আমল রমাদান মাসে সবচাইতে বেশি তোমরা করো এক নম্বর হচ্ছে কালেমা বেশি বেশি জপ দুই নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো তিন নম্বর হচ্ছে জান্নাত আল্লাহর কাছে চাও অ্যান্ড ফাইনালি নাম্বার ফোর চার নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও আমি মনে করি এই সমস্ত আমল যদি কোনো মা বোন করতে পারে তাহলে তার বরকতপূর্ণ হয়ে যাবে তার রমাদনটা রমজানটা সুন্দর হয়ে যাবে পরিপাটি হয়ে যাবে আমরা আরো একটি বিষয় জানতে চাই মা বোনেরা যখন তার ইবাদতে মনোযোগ দিচ্ছেন তখন অনেক সময় বিভিন্ন চিন্তা মাথায় আসে দেখা যাচ্ছে নামাজে দাঁড়িয়েছেন শুধু মা বোনেরাই নয় ছেলেরাও যখন নামাজ আদায় করছেন নামাজ আদায়ের সময় বিভিন্ন চিন্তা মাথায় আসে দেখেন তাহাজুদের যদি নামাজে দাঁড়িয়েছেন হঠাৎ করে নামাজের বাহিরের কোনো একটা বিষয়ের চিন্তা মাথায় আসলো তখন তিনি কি করবেন এটা আসতেই পারে সাহাবাই ক্রামরে এসেছে তো এটা আমাদেরও আসতে পারে কারণ আমরা তো সাহাবাই ক্রামের উর্ধে নই আমাদের তো ভুল হবেই মানুষ মাত্র ভুল তবে যখন আমাদের সলাচের ক্ষেত্রে যখন আমাদের অন্যদিকে মনোযোগ চলে যাবে কিংবা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যখন অন্যদিকে মনে মনোযোগ চলে যাবে কেননা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম পাঁচটি বিশ্বনবী সাল্লাহ আলি হাদিসের ভিতরে পাওয়া যায় যে পাঁচটি কারণে মানুষের দোয়া কবুল হয় না তার ভিতরে একটা হচ্ছে যেই কোনো আমলের ভিতরে পূর্ণ মনোযোগী না থাকা এখন আমরা সলাত আদায় করছি সেই সময় আমাদের সলাতের দিকে মনোযোগ নাই তো এমত অবস্থা আমাদের সলাৎ কেমনে কবুল হবে আমরা রোজা পালন করছি ও রোজার দিকে আমাদের পূর্ণ মনোযোগ নেই এমত অবস্থা আমাদের রোজা কেমনে কবুল হবে এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি পূর্ণ মনোযোগ থাকে তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে নসেদ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না আর এই জন্য সর্বপ্রথম থাকতে হবে দেলের ভিতরে ভয় কারণ যেই বান্দার অন্তরের ভিতরে যত পরিমাণে ভয় থাকবে ওই বান্দা আমল করে তত বেশি মজা পাবে যেই বান্দার অন্তরের ভিতরে যত বেশি আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত থাকবে ওই বান্দাটা তত বেশি আমলের ভিতরে মজা পাবে এবং আমল করতে তার জন্য সহজ হবে আমল করার সময় অন্যদিকে মনোযোগ যাবে না পূর্ণ আল্লাহর দিকেই তার শুধু মনোনিবেশ থাকবে আসলাম অর্থাৎ বোঝা গেল এ বাদতের ক্ষেত্রে শতভাগ অ্যালার্ট হতে হবে জি কেউ যদি অ্যাক্টিভ না হয়ে ইবাদত করেন এই এবাদত দ্বারা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা আশা করা যায় না অর্থাৎ সতর্কতার সাথে শতভাগ সতর্কতার সাথে আমাদের ইবাদত করতে হবে একটি বিষয় হলো মাহের রমাদানে সমস্ত কিছুর উপরে বরকত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন জি তবে এই বারাকাহ পাবার ক্ষেত্রে আমরা যেহেতু শেষ দশকের মাঝে অলরেডি চলে এসেছি জি মাহের রমাদান কিছুদিন পরে শেষ হয়ে যাবে এই মুহূর্তে বরকত লোফে নেওয়ার মূল সময়টা হচ্ছে এখন মাহের রমাদানে তো এখন এই শেষ দশকের এমন কি স্পেশাল আমল রয়েছে যেগুলো করলে আমরা বারাকাহকে লোফে নিতে পারবো রমজান মাসের ভিতরে তিনটি আমল রয়েছে গুনা maaf হয়ে যায় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সওমা ইমানাও ঈমানাও ওয়ইহতিসাবু গুফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি পূর্ণ সোয়াবের আশায় আল্লাহর প্রতি ভরসা রেখে রমাদান আল কারিমের রাখবে তার जिंदगीের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবে নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে যারা তারাবির সলা আদায় করবে হাদিসে ফাঁকের ভিতরে এসছে যারা তারাবির সলা আদায় করবে রব্বুল আলামিন তাদেরও জিন্দিগির সমস্ত করে মাফ আর নাম্বার থ্রি ফাইনালি হচ্ছে যারা সবে কদর রাত্রিতে ইবাদত বন্দুকি করবে রব্বুল আলমী তাদের সমস্ত গুণাকে মাফ করে এখন সবে কদরের রাত আমরা কিভাবে বুঝবো যে আজকে সবে কদরের রাত বা কালকে সবে কদরের রাত এটা আমরা নির্ণয় করব কিভাবে যেমন বিশ্বরবী সাল্লি ইসলামের হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা শেষ দশকের ভিতরে সবে কদর তালাশ করো আরেকটা হাদিসের ভিতরে মজার ব্যাপার হচ্ছে আরেকটা হাদিসের ভিতরে নবীল ইসলাম বলেছেন যে তোমরা শেষ দশকের বেজুর রাত্রিগুলার ভিতরে তোমরা সবে কদর তালাশ করো কারণ কেউ যদি সবে কদরের রাত্রি পেয়ে যায় আর সে যদি ইবাদত করতে পারে হাজার মাস থেকে উত্তম সাপ তার আবল্লামায় দেওয়া হবে এন্ড দ্বিতীয় নাম্বার হচ্ছে রব্বুল আলমিন তাকে একদম নিষ্পাপ বানাই দিবে যেরকম একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয় শরীরের যেরকম কোনো গুণা থাকে না ঠিক ওরকম নিষ্পাপ বানাই দেয় সবে কদর যার এক কথায় কদর যার নসিব হয়ে যাবে সে ব্যক্তি নিষ্পাপ মাসুম হয়ে যাবে জি আর এই কদর যদি আমাদেরকে খুঁজে পেতে হয় তাহলে কদর অন্বেষণ করতে হবে মাহের রমাদানের শেষ দশকে

কারেকশন রয়েছে আসলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বিজুর রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো এখন বিজুর রাত্রি সেটা একুশে দিবাগত রাত্রিও হতে পারে তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত্রিতে হতে পারে সাতাশে রমজান শুধু সবে কদর এটা ধারণা করা ভুল কেননা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যেহেতু ইন্ডিকেট করে বলে নাই যে পঁচিশে রমাদান সবে কদর সাতাশের অমাদন সবে কদর উনত্রিশের অমাদন সবে কদর এরকম কোনো সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায় না অতএব আমাদেরকে শেষ দশকের বিজুর রাত্রিগুলাই তালাশ করতে হবে কদর পাওয়ার জন্য অর্থাৎ শেষ দশকের যে পাঁচটি বিজর রাত আছে এই রাতগুলোতে যদি আমরা এবাদতে মনোযোগী একটু বেশি হই মাহের অমাদত বরকত বরকত পাওয়ার আশায় এবাদত বেশি করতে হবে এই রাতগুলোতে যদি আমরা বেশি ইবাদত পাবার আশায় মানে বেশি বরকত পাওয়ার আশা ইবাদত করি তাহলে আশাবাদী আমাদের যদি কদর হয় আমাদের গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা করেছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই সেটা হলো যারা কদর নসিব হয়ে যাবে তারা তো নিষ্পাম কিন্তু আহ মাহের অমাদন এসেছে তারা মাহের অমাদন কে পেয়েছেও কিন্তু গোনাহ থেকে মুক্ত হতে পারলো না তাদের পরিণতি কী হবে তাদের পরিণতি বিশ্ব নবী সাল্লাহ হাদিস নবী কাম সাল্লি বলেছেন যারা রমাদান পেয়ে যারা তাদের নিজের গুণাকে মাফ করাইতে পারলো না জিব্রাইল আমিন এসে বলেছে যে তারা ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তার মানে যারা রমাদান পেয়ে রমজান পাওয়ার পরও এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা তাদের জিন্দগির গুণাগুলাকে মাফ করাইতে পারলো না তাদের চাইতে দুনিয়ার ভিতরে হতভাগ্য কী অর্থাৎ মাহে রমাদান এসেছে আমাদেরকে মুক্ত করবার জন্য গোনা হতে আর জান্নাতের রাস্তা যেন সুগম হয় সেই রাস্তা দেখাবার জন্য মোহতারাম চমৎকার আলোচনা করেছেন মোবারকবাদ আপনাকে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল আমরা আজকে মাহের অমাদানে কিভাবে বরকত লাভ করতে পারি সে বিষয়ে নির্দেশনা নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমরা বিদায়ের প্রান্তে চলে এসেছি আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তবে একেবারেই বিদায় নিয়ে চলে যাচ্ছি না আরো দিন আপনাদের সাথে সম্পৃক্ত থাকবেন সে আল্লাহ তহ আগামীকাল একই সময়ে দেশ টিভির পর্দায় আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আল্লাহ আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ পর্ব থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি